উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 26 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে উত্তর মেক্সিকান তামাউলিপাস প্রদেশের একটি হাইওয়েতে ট্র্যাক্টর ট্রেলার এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে 26 জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘন্টার দূরত্বে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং তারপর আগুন ধরে যায়, আর এতে ওই প্রাণহানির ঘটনা ঘটে। অবশ্য কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পাননি। প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ট্রাকের চালক পালিয়ে গেছে কিনা বা দুর্ঘটনায় সেও মারা গেছে কিনা তদন্তকারীরা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এছাড়া তাদের মধ্যে শিশু ছিল বলে সূত্রটি জানিয়েছে। ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা নিহতদের সবাই মেক্সিকান নাগরিক বলে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।